আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আপনারা যদি একটু খেয়াল করেন যে আমাদের টাইটেলটা আজকে বিসিএস রিটেন বা বিসিএস লিখিত পরীক্ষায় ফেল করার কারণ, আমরা অনেকে হচ্ছে অনেক কষ্ট করি, 2-3 বছর পেরিয়ে যায়, তারপরে একটা প্রিলি পাস করি, কিন্তু দেখা যায় যে রিটার্নটা ঠিক মতো আবার দেয় না। মানে যদি আপনি রিটার্ন ফেল করেন, আবার কিন্তু পুনরায় আপনার ওই প্রিলির অপেক্ষা করতে হবে, সার্কুলার দিবে, আবার প্রিপারেশন, আবার আগের সেই MP3 পড়া, সব কিছু পরে আবার প্রিলির পাস, আবার রিজাল্ট, আবার রিটার্নের অপেক্ষা, অনেক সময়। কিন্তু তো যারা প্রিলি পাস করেছেন তারা কিন্তু খুব সিরিয়াস হয়ে যদি রিটার্নটা দেন, যদি সতর্ক থাকেন, কোনো যদি বিশেষ বড় কোনো ফল্ট না করেন, তাহলে কিন্তু ফেল করার কোনো ওয়ে নাই রিটার্নে। তারপরও কেন বিসিএস রিটেনে আমরা ফেল করি, তো এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আমরা কিছু নোটেট করব। আমরা আলোচনা করে দেখেছি যে আসলে কারণটা কী হতে পারে। একটা ছেলে প্রিলি পাস করছে মানে সে কিন্তু পুরো বিষয়টা কিন্তু তার মাথার মধ্যে আছে, আর রিটার্ন তো লিখতে পারা, নিজে পাস করা, 50% মার্ক পেলে সে পাস করবে, তাহলেও সে কেন ফেল করে, প্রধান ইস্যুগুলো কী? তো দেখা যায় যে অনেকে পরীক্ষা অ্যাটেন্ড করে না। 1 নম্বর হচ্ছে যে অনেকে মনে করে আমার প্রিপারেশন ভালো না, এত মার্ক পাবো না, হয়তো ফেল করব, মানে সে অ্যাটেন্ড করে না, প্রথম নিজেকে নিজেই হচ্ছে অযোগ্য বলে বিবেচনা করে। এটা করাই যাবে না। আমরা যদি একটু নোটেট করি, ভুলে একটু লিখে লিখে যদি নোটেট করতে চাই, তাহলে দেখুন যে প্রথম যেটা বললাম যে পরীক্ষায় হচ্ছে অ্যাটেন্ডই করতে চায় না। আবার অনেকে হচ্ছে চাকরি করেন, চাকরি মানে বিসিএস রিটার্ন দেওয়ার আগে তারা একটা জবে ঢুকে গেছে, সেই জন্য হচ্ছে পরীক্ষা অ্যাটেন্ড করতে পারে না, বা ওই প্রিপারেশন হয় না বলে পরীক্ষা দিতে চায় না। এটা একটা প্রধান কারণ। দ্বিতীয় যেটা হচ্ছে প্রশ্ন স্কিপ করা, সবগুলো উত্তর দেয় না, উত্তর দিতে না পারা, উত্তর দিতে না পারা, সবগুলো উত্তর দিতে না পারা। ঠিক আছে, আপনি যদি ফুল আনসার করেন তাহলে ফেল করার কোনো হয় না। আপনি যদি সবগুলো বিষয়ে ফুল আনসার করেন তাহলে 50% মার্ক কিন্তু আপনি পাবেনই। এটা হচ্ছে প্রায় ড্রাইভার মতো, ড্রাইভারদের কিন্তু কেউ অ্যাটেন্ড করলেই তাকে হচ্ছে 50% মার্ক, মানে অ্যাটেন্ডেন্সের উপরে কিন্তু একটা মার্ক থাকে। ঠিক রিটেনে কোনো স্টুডেন্ট যদি ফুল আনসার করে তাহলে এনি হাও সে হচ্ছে 50% মার্ক কিন্তু পেয়ে যায়, ফেল করার কোনো কারণই থাকে না। কিন্তু অধিকাংশ স্টুডেন্ট সবগুলো উত্তর দিতে পারে না। তো এই না পারার পেছনে প্রধান কারণ কি, যে টাইম মেনটেনিং, সময় মেনটেন করা। সুতরাং আপনার এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে, সময় মেনটেন করা। তো এই জিনিসটা আপনার খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার হলে রিটেনের ক্ষেত্রে, কারণ সবাই কিন্তু ভালো স্টুডেন্ট, সবাই প্রিলি পাস করে গেছে, সবাই কিন্তু রিটেন দিচ্ছে, এবং সবাই কিন্তু যারা হচ্ছে সত্যিকার অর্থে বিসিএসটাকে ভালোবাসে, বিসিএসের ক্যাডার হতে চায়, যারা লিখিত পাস করার ইচ্ছা আছে, তারা সবাই কিন্তু মানে সবগুলো প্রশ্ন মানে সবাই জানে, উত্তর দেওয়ার চেষ্টা করে, কিন্তু মিসটা হয় কোথায়, সময় মেনটেন করতে পারে না, সবগুলো প্রশ্ন উত্তর দিতে পারে না। তো ফেল করা এটা একটা প্রধান কারণ। কারণ হচ্ছে ওভারঅল যদি সবাইকে 50% মার্ক দেওয়া হয় সবাই তো পাস করবে, কিন্তু সব তো আনসার করতে পারে না, সব আনসার না করার কারণে দেখা যাচ্ছে 50% মার্ক পাচ্ছে না, মানে ফেল হয়ে যাচ্ছে। এক দুটো প্রশ্ন খুব ভালো লেগেছে কিন্তু কয়েকটা প্রশ্ন ভালো লেখে নাই, এভাবে আবার এসে দেখা যায় যে 50% মার্ক উঠা নাই। কিন্তু আপনি যদি সবগুলো প্রশ্ন আনসার করে থাকেন তাহলে 50% মার্ক কিন্তু এমনিতেই পাচ্ছেন, এক দুটো প্রশ্ন ভালো লাগলে কিন্তু 50%-এর চেয়ে একটু উপরে উঠে যাচ্ছে। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় যদি আরেকটা আমি নোটেট করতে চাই, যে জিনিসটা হচ্ছে যে আপনার কিছুই কমন পড়ে নাই, কিন্তু তারপরও আপনার এটা যে সায়েন্স আছে সেই সায়েন্স থেকে তো লিখবেন, কিন্তু এমন যেটা লিখছেন যেটা হচ্ছে একবার অপ্রাসঙ্গিক, 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 একেবারে অপ্রাসঙ্গিক যদি কিছু লিখেন যেটা প্রশ্নের সাথে রিলেটেডই না, একবারে আপনার মন মতো কিছু সাহিত্য রচনা করেছেন, ইতিহাস লিখেছেন, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে টিচার আপনার প্রতি একটা ব্যাড ইম্প্যাক্ট পড়বে টিচারের, তিনি হচ্ছে যে সেক্ষেত্রে আপনাকে মার্ক কম দিবেন বা দিতে চাইবেন না। তো এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু, যে আপনার পরীক্ষা যদি কমন নাও পড়ে একেবারে অপ্রাসঙ্গিক কিছু লেখা যাবে না। আপনি রিলেটেড করে যতটা সম্ভব চেষ্টা করে হলো প্রাসঙ্গিক কিছু লেখার চেষ্টা করতে হবে। তো এই দুইটাই মূলত হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু, যে পরীক্ষায় হচ্ছে সবগুলো আনসার করতে না পারা, আর না এর প্রধান কারণ হচ্ছে সময় মেনটেন করা যায় না, দ্বিতীয় হচ্ছে অপ্রাসঙ্গিক লেখা। আপনার কমন পড়া নেই তাতে কি, আপনি ওই রিলেটেড নিজের যা বুঝেন, একটা ইস্যু নিয়ে সরকার একটা ইস্যু নিয়ে আপনাকে বলেছে কিছু লিখতে, তো আপনি এটা কোনো দিন পড়েন নাই, কিন্তু আপনি যদি সরকারের একজন কর্মকর্তা হতেন কিংবা ওই নীতি নির্ধারক হতেন, তাহলে আপনি
কি কাজটা করতেন ওই থিঙ্কিং থেকে লেখেন, তাহলে তো রিলেটেড হয়ে যাচ্ছে। কিন্তু একবার অপ্রাসন যদি লেখেন, আনতে যে একজন আজগুবি নাম দিয়ে উল্টাপাল্টা কথা বলেন, তখন হচ্ছে যারা আসলে খাতা দেখেন তারা তো বেশ যোগ্য। এবং এখন বর্তমানে যেহেতু রিটেনের খাতা দুজন দেখেন, সেক্ষেত্রে কিন্তু এখন খুবই গুরুত্বপূর্ণ, অপ্রাসঙ্গিক কিচ্ছু লেখা যাবে না। আর হচ্ছে আপনার যখন প্রস্তুতি ভালো হবে না, তখন কিন্তু মাথার মধ্যে এমনিতেই অপ্রাসঙ্গিক কথা চলে আসবে। সেক্ষেত্রে যারা কষ্ট করে প্রিলি পাস করেছেন, তাদের উচিত পর্যাপ্ত প্রিপারেশন না, পর্যাপ্ত প্রস্তুতি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আপনি যখন অনেক পরিশ্রম করবেন, অনেক কিছু বিষয়ে জানবেন, তখন আপনার পরীক্ষায় প্রশ্ন কমন না পড়লেও কিন্তু সেটা রিলেটেড তথ্য আপনার মাথায় চলে আসবে, সেটা আপনি কিন্তু লিখতে পারবেন। কিন্তু আপনি যদি হচ্ছে প্রিপারেশনটা ঠিক মতো না নেন, ওই যেটা বললাম, অনেকে অন্য জায়গায় চাকরি করে মনে করে যে আমার প্রিপারেশন হয় না, গুরুত্ব দেয় না, তখন আবার পরীক্ষা অ্যাটেন্ডই করে না, তো অটোমেটিক্যালি অনেকে ফেল হয়ে যায়। তো এটা হচ্ছে আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। আর কিছু বিষয় তো আছে পরীক্ষার কেন্দ্রের প্রাসঙ্গিকতা অপ্রাসঙ্গিকতা, আপনি যদি নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করেন অনেক সময় এক্সপেল হয়ে যায়, আর এটাকে বলে সাইলেন্ট এক্সপেল, যেটা আমরা হচ্ছে নিজেরাও জানি না, সাইলেন্ট এক্সপেল, আপনি বুঝতেই পারবেন না যে এক্সপেল হয়ে গেছেন। টিচার হচ্ছে আপনাকে হচ্ছে নোট করে রাখবে, খাতা নেওয়ার পর ওখানে আপনাকে হচ্ছে এক্সপ্লোর করে দেবে। কিন্তু আপনি পরীক্ষা হলে কিন্তু ঠিকই পরীক্ষা দিচ্ছেন, মনে হচ্ছে খুব ভালো পরীক্ষা দিয়ে আসছেন, কিন্তু আলটিমেট আপনার হচ্ছে ফেল আসবে, এটাকে বলে সাইলেন্ট এক্সপেল। কখন আপনাকে এক্সপেল করে দিয়েছে সেটা আপনি নিজেও জানেন না। তো এই জন্য পরীক্ষার হলের যেই বিষয়গুলো আছে, শৃঙ্খলাবোধ বা যেই কাজগুলো আমরা জানি অনৈতিক, সেটার প্রতি একটু খেয়াল রাখতে হবে। আপনি যা খুশি তাই যদি করে ফেলেন পরীক্ষার হলে, সেটা কিন্তু হবে না। তো এইটাই হচ্ছে কথা। প্রথমত হচ্ছে অনেকে চাকরির কারণে কিংবা প্রিপারেশন না নেওয়ার কারণে পরীক্ষা অংশগ্রহণ করে না, এটা একটা বিষয়, এতে করে অনেক ফেল আসে অংশগ্রহণ না করা, ঠিক আছে। আর হচ্ছে ফুল আনসার করতে না পারা, সবগুলো আনসার করতে না পারা, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সবগুলো আনসার করতে না পারা। আর এটার প্রধান কারণ হিসেবে হচ্ছে যে টাইম মেনটেনিং, এটা আপনার রুমে বসে বসে অনেক প্র্যাকটিস করতে হবে যে কি করে আপনি হচ্ছে ফুল মার্ক পরীক্ষা আনসার করতে পারেন এই সময়ের মধ্যে, এটা আপনার আগে থেকে এই জন্য মডেল টেস্ট দেওয়া লাগে। তাহলে অংশগ্রহণ অনেকে না করার কারণে একটা ফেল চলে আসে, সবগুলো আনসার না করার কারণে যদি আপনি ওভারঅল লিখেন এবং সবগুলো আনসার না করেন, তাহলে দেখা যায় যে 50%-এর কমে মার্ক চলে আসে, সেক্ষেত্রে ফেল আসে। এবং হচ্ছে অপ্রাসঙ্গিক লেখা, একেবারে যদি অপ্রাসঙ্গিক লেখেন তাহলে কিন্তু আপনি ফুল আনসার করলেও লাভ হচ্ছে না। আরেকটা বিষয় এক্ষেত্রে আসে, যেটা হচ্ছে আপনার হাতের লেখা, হাতের লেখা যেমন হোক যেন বোঝা যায়, তাই না? হাতের লেখার দুর্বোধ্যতা যদি ঘটে, আপনি যেমনই লিখেন সেই লেখাটা যেন বোঝা যেতে হবে, টিচার যেন বুঝে আপনি লেখা পড়ান না তাদেরকে, কিন্তু লেখাটা পড়ে টিচার বুঝতে পারছে যে আপনি আসলে কী লিখছেন। আর এমন যদি হয় যে লেখা পড়া যায় না, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা খুব সমস্যা, সেই ক্ষেত্রে অটোমেটিক্যালি টিচার কিন্তু আপনাকে মার্ক দিবে না, কারণ সে আর পড়তে পারছে না, ওভারঅল সব খাতা উত্তরই কিন্তু টিক মার্ক দিবে, আর হচ্ছে এক দুই করে মার্ক দিয়ে দিয়ে যাবে, এটা একটা বিষয়। আর পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষা হলে সবগুলো শৃঙ্খলা আমাদের মেনে চলতে হবে, এই তো। তো যারা হচ্ছে অনেক কষ্ট করে প্রিলি পাস করেছেন, তারা হচ্ছে খুব সতর্কতার সাথে হচ্ছে রিটেনের জন্য গুরুত্ব দিয়ে রিটেনটা পাস করুন। আমাদের সবসময় সেই অভিনন্দন আপনাদের প্রতি, সে প্রত্যাশা থাকবে। যে বিষয়টা বললাম এখানে খুবই গুরুত্বপূর্ণ, সবগুলো আনসার করতে পারা এবং অপ্রাসঙ্গিক কিছু না লেখা, এই দুইটা বিষয় হচ্ছে রিটেনের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ ইস্যু, ঠিক আছে। তো আশা করি আপনাদের একটু হলো এই কথাগুলো, আপনারা জানেন এই কথাগুলো, তারপর আবার পরীক্ষার আগে আগে এই কথাগুলো একটু মনে করিয়ে দেওয়া, এতে করে কি হয় যে হচ্ছে পড়ার টেনশনটা আপনার একটু হলেও কিন্তু রিলিজ হবে। আপনি বুঝতে পারছেন যে আসলে সবাই কিন্তু পড়তেছে, সবাই একই রকম প্রিপারেশন, কিন্তু কেউ কেউ কিন্তু এই ভুলগুলো করার কারণে সে কিন্তু ছিটকে যাচ্ছে। অনেক ভালো স্টুডেন্ট দেখা যাবে যে ফেল করেছে, কিংবা অনেক জেনারেল যারা মোটামুটিভাবে আমরা জানি যে এত বেশি মেধাবী না, মোটামুটিভাবে আছে, ওরাও কিন্তু টিকে যাচ্ছে, কারণ কি তারা ওই যে এই বিষয়গুলো সম্পর্কে সতর্ক। সেই জন্য আপনাদেরকে একটু মনে করিয়ে দেওয়া, আশা করি আপনারা একটু হলো শেষ সময়ে এসে আপনাদের মাথার মধ্যে এই জিনিসটা এখন আটকে যাবে। তো ধন্যবাদ সবাইকে, শেয়ার কমেন্ট করে, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই সাহায্য করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।